শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট গুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্কে বিষয় আপনাদের হামলা ইসরায়েলের মিশর কি পারবে ইসরায়েলকে ঠেকিয়ে দিতে ইসরায়েল গাজা যুক্তবিরতি আলোচনা নিয়ে কায় যা চা হলো বন্ধের আদেশের পর আল জাজিরার ইসরায়েল অফিসে পুলিশের যে অভিযান ইসরায়েলে একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী বিক্ষোভ বাইডেনের কি ক্ষতি হামাজকে নিয়ে যে কারণে সংকিত নেতানিয়াহু সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চলুক Новости আছে তৃতীয় বিশ্বযুদ্ধের জঙ্গি ইউক্রেনের প্রধানমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না

এসব বিষয় একসঙ্গে হতে হবে এবং এগুলার একটিকে আপনি অন্যটি থেকে আলাদা করতে পারবেন না ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস কে এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন সলিবান বলেন আমি আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট এবং আমাদের অন্য কর্মকর্তাদের কাছ থেকে আরো অনেক কিছুই শুনতে পাবেন আমাদের বিশ্বাস আমরা আরো নিরাপদ ইসরায়েল এবং এই অঞ্চলকে আরো শান্তিপূর্ণ করতে পারব তিনি বলেন এখন আমরা যা করতে পারি তা হলো আমাদের যে নিয়ে কাজ করা এবং এই অঞ্চলের যতগুলো সম্ভব দেশকে এর সঙ্গে সম্পৃক্ত করা যা যায় তার চেষ্টা করা এবং তারপর এটি উপস্থাপন করা তবে শেষ পর্যন্ত নেতৃত্বের উপর নির্ভর করবে এবং স্পষ্টতে শেষ পর্যন্ত ইসরায়েলিরাই সিদ্ধান্ত নেবে যে তারা পন্থায় সমাধান চায় কিনা প্রিয় ভালোবাসা দর্শক আপনি কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আপনার মূল্যবান মতামত এর জন্য কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হজ হচ্ছে রাফাই হামলা ইসরায়েলের ফিলিস্তিনি ছিটমহল গাজায় রাফা শহরের নিকটবর্তী কেরেম ক্রসিং এ এক রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে শাখা এই হামলার দায় স্বীকার করেছে এরপর রোববার রাফা ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত জন নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনী জানায় রাফা থেকে ওই ক্রসিং এলাকা লক্ষ্য করে দশটি রকেট ছোড়া হয় তারপর থেকে এই ক্রসিং দিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ আছে অন্য ক্রসিং গুলো খোলা আছে হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে ক্রসিং পাশে ইসরায়েলের সেনাবাহিনীর একটি ঘাটিতে রকেট ছুড়েছে তারা কিন্তু তারা কোথা থেকে রকেট গুলো ছুড়েছে তা নিশ্চিত করেনি হামাসের গণমাধ্যম এই সশস্ত্র শাখার ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাদ দিয়ে জানিয়েছে বাণিজ্যের ক্রসিংটি রকেট হামলা লক্ষ্যস্থল ছিল না গাজা তেইশ লাখ বাসিন্দার প্রায় দক্ষিণ দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় গিয়ে আশ্রয় নিয়েছে ছটি মিশরের সীমান্ত সংলগ্ন ফিলিস্তিন চিকিৎসা কর্মীরা জানিয়েছে হামাসের ওই হামলার কিছুক্ষণের মধ্যে রাফায় একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল আর তাতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে মিশর কি পারবে ইসরায়েলকে ঠেকিয়ে দিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে সাম্প্রতিক বৈঠক দুটিতে মিশরের প্রতিনিধিরা এই মনোভাব প্রকাশ করেছেন যে জিম্মিদের মুক্তি দিতে একটি চুক্তিতে পৌঁছতে হামাসকে চাপ দেবে তারা ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে ইসরায়েলের ঠিক দিক থেকে মিশরকে জানানো হয়েছে রাফাই অভিযান শুরুর আগে চুক্তিতে পৌঁছানোর এটাই সে সুযোগ এই আলোচনার মধ্যেই মিশর নানা পথে চেষ্টা করে যাচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্রোত যেন সিনাই উপত্যকার দিকে না আসে মিশর সরকারের জন্য ফিলিস্তিনিদের গণ বাস্তুচ্যুতি প্রাথমিক উদ্বেগের কারণ এছাড়া মানবিক সামরিক এবং নিরাপত্তার মতো বিষয়ও রয়েছে নিজস্ব অধিবাসী এবং গাজার বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ হয়ে আসা বিপুল সংখ্যক ফিলিস্তিনি সহ রাফা এখন দশ লাখের বেশি মানুষের শহরে সে কারণে সেখানে অভিযানের মনে মানে হচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি মিশরের দিকে চলে আসা বারবার এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে তার বিরোধিতা করে আসছে মিশর এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ইসরায়েলের গাজা যুদ্ধ বিরতি আলোচনা নিয়ে কায়রোতে যাওয়া হল হামা চায় এমন চুক্তি যা যাতে যুদ্ধ শেষ হওয়ার সুনির্দিষ্ট অঙ্গীকার থাকবে অন্যদিকে ইসরায়েলের হামাসের তৎপরতা থাকবে এ নিয়ে কোন চুক্তিতে সম্মত হতে রাজি নয় দেশটি ধারণা করা হচ্ছে যে আলোচনা চল্লিশ দিনের যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনা হবে একই সাথে ইসরায়েলের কারাগারে আটক থাকা বেশ কিছু ফিলিস্তিনি বন্দিও মুক্তি পাবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ অবশ্য বারং বাড়ি গাজার দক্ষিণ আঞ্চলের রাফা শহরে নতুন সামরিক অভিযানের কথা বলে আসছেন এমন কি চুক্তি হলেও ইসরায়েলি মিডিয়া যে খবর দিচ্ছে তাতে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও দেশটির অবস্থানে পরিবর্তন হয়নি তবে ইসরায়েলের সবচেয়ে বড় কূটনৈতিক ও সামরিক সহযোগী যুক্তরাষ্ট্র নতুন কোন অভিযানের পক্ষে নয় যেখানে বিরাট সংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা থাকে বরং দেশটি আগে বাস্তুচ্যুত ফিলিস্তিনের সুরক্ষায় একটি পরিকল্পনা দেখতে চাইছে গাজার মধ্য ও উত্তরাঞ্চলের যুদ্ধের কারণে প্রায় চোদ্দ লাখ মানুষ পালিয়ে রাফা শহরে আশ্রয় নিয়েছে হচ্ছে নির্দেশ দেওয়ার পর জেরুজ অফিসে অভিযান চালিয়েছে পুলিশ জেরুজালামের একটি হোটেলের কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি রোববার একজন ইসরায়েলি কর্মকর্তা ও আল জাজিরার সূত্র রয়টার্স তথ্য জানিয়েছে প্রচারিত দেখা গেছে সাদা পোশাকের অফিসাররা একটি হোটেল রুমে ভেঙে ফেলছে। হোটেলটি পূর্ব অবস্থিত বলে আল সূত্র জানিয়েছে যতদিন গাজার যুদ্ধ চলতে থাকবে ততদিন আল জাজিরা বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা সংবাদ মাধ্যমটিতে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে নেতানিয়াহর সরকার আল জাজিরা এই পদক্ষেপটি অপরাধমূলক পদক্ষেপ বলে অবহিত করেছে পাশাপাশি সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নিরাপত্তার জন্য ঝুঁকি এমন দাবি হাস্যকর ও মিথ্যা মন্তব্য করেছে কার্যক্রম বন্ধ করায় সাংবাদিকদের জীবনও ঝুঁকির মধ্যে পড়েছে গাজা ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনার পাশাপাশি যুদ্ধের সময় চব্বিশ ঘন্টায় সংবাদ পরিবেশন করে আসছিল আল জাজিরা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনার রকেট হামলা

দিয়ে হামলা করা হয় এছাড়া অধিকৃত রুহাই ও আল সামাকা সাইডে আর্ডিলারিস নিক্ষেপ করা হয়েছে বেশ কয়েকটি রকেট দিয়ে কারান তিনা হিল ফাড়িতে আঘাত হানে তাছাড়া রামোত নাফতালি মেউসভে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ এদিকে দামেস্ক ইরানি কাউন্সিলের হামলার প্রতিশোধ নিতে ইরান যে কোনো সময় সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালাতে পারে এ অবস্থায় নিজ নাগরিকদের ইসরায়েলের ফিলিস্তিনি ও লেবানন ভ্রমণের সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ এদের মধ্যে রয়েছে ভারত ফ্রান্স রাশিয়া পোল্যান্ড যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এদিকে আরেকটি খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরুদ্ধে বিক্ষোভ বাইডেনের কি ক্ষতি বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ চলছে দেশটির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গুলোতে আইনশৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মুখোমুখি অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা চলছে ধরপাকড় ঘটছে নির্বিচার আটকের ঘটনা এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল ও হামাসের মধ্যকার শান্তি আলোচনার মধ্যস্থতার জন্য মধ্যপ্রাচ্যে জড়ো হয়েছে কূটনীতিকরা অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়া নিয়ে নতুন করে নিজ দল ডেমোক্রেটিক পার্টির চাপের মুখে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশে বিদেশে এমন কি নিজ দলে এমন পরিস্থিতি বাইডেনকে নতুন এক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে যার প্রভাব পড়তে পারে আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও সব মিলিয়ে চরম বিপদে রয়েছে বাইডেন টাইমস অফ ইসরায়েল রস গত বছরের সাত অক্টোবর ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলা শুরু করলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায় তখন ইসরায়েলের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দফায় দফায় অস্ত্র সহায়তা দিয়েছে মার্কিন প্রশাসন তবে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট সদস্যরা এই বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছেন না দেশটির অস্থিরতার মধ্যে প্রতিনিধি পরিষদের আটাশি ডেমোক্রেট সদস্য ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের কথা বিবেচনা করতে জোর আহ্বান জানিয়ে বাইডেনের কাছে চিঠি লিখেছেন এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে হামাজকে নিজের কারণে শঙ্কিত নেতা নেহ ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময় যুদ্ধ বন্ধের জন্য হামাসের দাবি প্রত্যাখ্যান করে নেতা নেহ বলেছেন এখন যুদ্ধ সমাপ্ত ঘোষণা করলে ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে হামাস নেতানহু বলেন ইসরায়েল সদিচ্ছা দেখালেও হামাস তার চরম অবস্থানে অটল রয়েছে যার মধ্যে প্রথমত থেকে আমাদের সব বাহিনী সরিয়ে নেওয়া যুদ্ধ শেষ করা এবং ক্ষমতায় দাবি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতেনাহু ব্যক্তিগত ভাবে যুদ্ধবিরতি চুক্তিতে বাধা দিচ্ছেন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েলে চলছে সরকার বিরোধী বিক্ষোভ চুক্তি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানাহু প্রশাসনকে চাপ দিচ্ছেন তারা যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় এরই মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ যা পুরো যুদ্ধ বিধ্বস্ত উপত্যকাটিতে ছড়িয়ে পড়ছে কারণ ইসরায়েল প্রয়োজনীয় খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের হামলায় চৌত্রিশ সাতাত্তর হাজার নশো জন সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি হচ্ছে বিশ্বযুদ্ধের যে ইঙ্গিত ইউক্রেনের প্রধানমন্ত্রী মার্কিন কংগ্রেসকে দীর্ঘস্থায়ী সহায়তা বিল পাশের অনুরোধ জানিয়েছে ইউক্রেনের প্রধানমন্ত্রী বিবিসিকে তিনি বলেন ইউক্রেন এর রাশিয়ার যুদ্ধে ইউক্রেন হেরে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে খবর বিবিসি ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সামিহাল আশাবাদ ব্যক্ত করেন মার্কিন আইন প্রণে তারা কিয়েভের জন্য ছয় হাজার কোটি ডলারের আর্থিক সহায়তা বিলের অনুমোদন দিবেন তবে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন যে অন্য কোন রাষ্ট্রের জন্য এ বিল পাস হতে পারে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বিষয়ে আগামী শনিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভস ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একই সঙ্গে সেদিন ইসরায়েলকে অর্থ সহায়তা প্রদানের বিষয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এ বিষয়ে বিবিসির সঙ্গে আলাপকালে ইউক্রেনের প্রধানমন্ত্রী বলেন এই অর্থ সহায়তা আমাদের আরও আগেই প্রয়োজন ছিল তিনি আরো বলেন যদি ইউক্রেনকে রক্ষা করা না যায় তবে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে তখন পুরো বিশ্বকে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভাবতে হবে তা না হলে আরও অনেক রকম সংঘাত সংঘর্ষ তৈরি হবে ধারাবাহিকভাবে যা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করবে তৃতীয় বিশ্বযুদ্ধকে ইঙ্গিত করে ইউক্রেনের দেয়া এমন বক্তব্য নতুন নয় গত বছর দেশটির প্রেসিডেন্ট ভালাদিমি জেলেন্স বলেন রাশিয়া যদি যুদ্ধটা জিতে যায় তাহলে এটি পোল্যান্ড আক্রমণ করে বসবে যা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করবে